গাইবান্ধার ব্রহ্মপুত্র ঘাঘট ও যমুনা সহ বিভিন্ন নদ নদীর পানি বাড়ছে। তারা যদি ঠিক মতো খোঁজ খবর করতো আজকে বাঁধের এই অবস্থা হতো না। কুটি আনতে কুটি বাড়ি কুটি খাই, ইনকাম নাই। গতকাল বিকেলে পানির তোড়ে ভাঙনের মুখে পড়েছে জেলার ভাসার পাড়ায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। দুর্গত এলাকায় দেখা দিয়েছে খাদ্য সুপেয় পানির অভাব। যমুনার পানি বাড়ছে বগুড়ার সারিয়াকান্দের মথুরা পাড়া পয়েন্টে। প্লাবিত হয়েছে নতুন এলাকা, হুমকির মুখে পড়েছে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে সিরাজগঞ্জেও। জেলার পাঁচ উপজেলার 35 ইউনিয়নের প্রায় অর্ধলাখ মানুষ এখন পানিবন্দী। বাড়িঘর তলিয়ে যাওয়ায় বাঁধের উপর আশ্রয় নিয়েছেন অনেকে। চলাচলের অসুবিধা, টয়লেট সব ডুবে গেছে। বাঁধের বাইরের এলাকা নিম্নাঞ্চল প্লাবিত, কিন্তু আমার যে বাঁধের ভিতরে এরিয়া একদম মানে সম্পূর্ণ বন্যামুক্ত আছে। রেল লাইন ডুবে যাওয়ায় গেল দুদিন ধরে জামালপুরের ইসলামপুর দেওয়ানগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এদিকে রাজবাড়িতে পদ্মার পানি বাড়তে থাকায় নতুন করে ডুবে গেছে নদী তীরের আরও এলাকা। নষ্ট হয়েছে ফসলি জমি, ভেসে গেছে মাছের ঘের, গবাদি পশু নিয়ে বিপাকে পড়েছেন বন্যার্তরা। খাবার ও বিশুদ্ধ পানির অভাবে দিনের পর দিন দুর্ভোগ পোহাচ্ছেন শরীয়তপুরের নড়িয়া, জাজিরা ও ভেদরগঞ্জের পানিবন্দী মানুষ। নতুন করে প্লাবিত হয়েছে মানিকগঞ্জের হরিরামপুরের নিম্নাঞ্চল। সুনামগঞ্জে বিভিন্ন নদ নদীর পানি কমলেও বন্যায় অন্তত 1.5 লাখ গবাদি পশু নানা রোগে আক্রান্ত হয়েছে, জানিয়েছে জেলা প্রাণী সম্পদ অধিদপ্তর। জেলা সদর উপজেলার সাথে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে বিশ্বম্ভরপুর, তাহিরপুর, জামালগঞ্জ, দোয়ারাবাজার ও ছাতক উপজেলার। আমরা তো কোনো সরকারে কোনো সাহায্য করে না। বিভিন্ন আশ্রয়কেন্দ্রে এবং বিভিন্ন বাড়িতে যারা আছে পানিবন্দী অবস্থায়, যাদের খাবার প্রয়োজন রয়েছে, তাদেরকে আমরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং মেম্বারের মাধ্যমে, এছাড়াও আমাদের উপজেলা পর্যায়ে ট্যাগ অফিসার রয়েছে, তাদের মাধ্যমে শুকনো খাবার পৌঁছে দিচ্ছে। লালমনিরহাটের তিস্তা ও ধরলার পানি কিছুটা কমেছে, তবে পানি না সরায় এখনও বাড়িঘরে ফিরতে পারেনি বানভাসী মানুষ। পর্যাপ্ত ত্রাণ না পাওয়ার অভিযোগ করেছেন অনেকে। বন্যা চলাইছে বাড়ি, দুইয়ের মতন পথ নাই, ঘাট নাই, 15-16 দিনেতে টানে পড়ে আসছিলাম। হ্যাঁ, কোনো লোকে আমাকে সহযোগিতা করেনি। কল টল তো সবাই মনে চলাইছে, নোংরা পানি খাবার রাখছি, কি যে অসুবিধা। এদিকে পদ্মার তীব্র স্রোতে প্রায় প্রতিদিনই পাটুরিয়া দৌলতদিয়া এবং শিমুলিয়া কাওড়াকান্দি রুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। নাদিয়া আফরিন, মাছরাঙা নিউজ ডেস্ক।